কাছ থেকে জানতে চাইব যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে ভারতের অন্যতম জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন করেছে শেখ হাসিনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করেছে। আবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা তারাও একটি প্রতিবেদন করেছে যে বিএনপির জনসভায় স্তব্ধ ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের বক্তব্য হয়তো আপনি শুনেছেন কিছুদিন আগে। এসবের কোন যোগসূত্র বা মাঝে যা আছে বলে আপনি কি মনে করেন? না, প্রথমত এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এটি হয়তো রিপিটেশন হবে, বাট আপনি যেহেতু জানতে চেয়েছেন সে কারণেই বলা যে না, এটি কিন্তু বাস্তবতা যে বাংলাদেশের, প্রথমত হলো বাংলাদেশের মানুষই কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করবে। যেভাবে বাংলাদেশের মানুষ তার নিজের ভাগ্য নির্ধারণ করবে, তেমনি ভাবে বাংলাদেশের মানুষও কিন্তু তারা কাদের দ্বারা তারা পরিচালিত হবে সেটি কিন্তু বাংলাদেশের মানুষই ঠিক করবে। এটি কিন্তু বাইরের থেকে কেউ ঠিক করে দিবে না। যদি কেউ অধিকার বঞ্চিত হয়, সেই অধিকারটুকুর জন্য বাংলাদেশের মানুষকেও লড়তে হবে। যখন বাংলাদেশের মানুষ যখন একত্রিত হবে, যখন বাংলাদেশের মানুষের মধ্যে জাগরণ তৈরি হবে, তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য যখন মরণপণ যে সগন যে লড়ে যাবে, তখন কিন্তু বাইরের দুনিয়াও কিন্তু দেখবে যে না, এটি কিন্তু মানুষের, জনগণের দাবি। সুতরাং এই জনগণের দাবির প্রতি বিশ্ব আন্তর্জাতিক বিবেক নাড়া দিবে, সেটি একাধিকবার নাড়া দিয়েছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, বিভিন্ন দেশে যখনই উপেক্ষিত হয়েছে মানুষ, যখনই জন আকাঙ্ক্ষাকে বলে বোটের তলায় পৃষ্ঠ করেছে শাসক, তখন কিন্তু মানুষ জেগে উঠেছে। এই জাগরণ দেখে এটি হিন্দুস্তান টাইমসও বলতে পারে, এটা ওয়াশিংটন পোস্টও বলতে পারে, নিউ ইয়র্ক টাইমসও বলতে পারে, আল জাজিরা বলতে পারে, আমি সেটাকে খুব ভিন্নভাবে দেখি না। তবে একটু সিগনিফিকেন্ট এই কারণে, যেহেতু হিন্দুস্তান টাইমস বলে আপনি প্রশ্নটি করেছেন এবং আনন্দবাজার বলে, হ্যাঁ, বাংলাদেশে আমি প্রায়ই বলি এই কথাটি যে ভারতের কারণে তো আমরা ভারতই কিন্তু এই সরকারকে, এটা তো আর বলে বোঝাবার দরকার না, এটা মোমেন হয়তো পাবলিক করেছেন বিষয়টি, এটা সবাই জানে এবং এর তারাও বলে, তার প্রাইভেট কনভারসেশন এটা বলে, হয়তো মিডিয়ার সামনে ডক্টর মোমেন বলেছেন যে তিনি ভারতকে অনুরোধ করেছেন রাখবার জন্য, কিন্তু ভারত তো করেছে, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে দিয়ে কিভাবে ম্যানেজ করেছে 2014 সালের ইলেকশনে, তারা নিজেরা কিন্তু সেখানে শেখ হাসিনা রাখবার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে এবং তারা রেখেছে। 2018 সালের নির্বাচনে আমরা দেখেছি ভারতের এক ধরনের প্রত্যক্ষ ইনভলভমেন্ট বাংলাদেশের ক্ষেত্রে, এটা প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র, কিন্তু বাংলাদেশে ভারত যদি তারা দাবি করে এবং কোন কোন ক্ষেত্রে ট্রু যে বাংলাদেশ, ভারত একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এখনো ভারতের জুডিশিয়াল সার্ভিস বলেন বা বাংলাদেশের যে ভারতের যে চেক অ্যান্ড ব্যালেন্স পাওয়ারের, এটি কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে সেটি ভারতে আছে। এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি, এই মোদির আমি অনেক একজন সমালোচক এবং আমি অনেক সমালোচনা করি যেটি যথার্থ, কিন্তু একটি সমালোচনা করা যাবে না, সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী রাতে ভোট করে নির্বাচিত হয়নি, অর্থাৎ মানুষের ম্যান্ডেট নিয়েই প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় আছেন, দ্বিতীয়বারের মতো না তৃতীয়বারের মতো তিনি ভারতের প্রধানমন্ত্রী। তো এখানে কিন্তু ভোট করে হতে হয়েছে এবং সেই ভোট কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে এবং তার অপোজিশনও তাকে তার সঙ্গে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। কিন্তু এই ভারত কেন একটি লাইবিলিটিকে বহন করবে দিনের পর দিন, যে মানুষের মানে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না, যে মানুষের এনিমিতে পরিণত হয়েছে এবং নিজে নিজেই, এবং মানুষের ভোটকে, অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষের মানবাধিকারকে কেড়ে নিয়েছে। সবচেয়ে বড় কথা হলো মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, যেটি ভারতে পাচ্ছে। সুতরাং এই লায়াবিলিটিকে ভারত যে দীর্ঘদিন টানবে, আমি জানি না ভারতের মানে তাদের ইন্টারনাল মানে তাদের স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজিক কারণেও হতে পারে নানা ধরনের, এবং ভারত হয়তো তারা দেখছে যে বাংলাদেশের জনগণের একটা ব্যাপক উত্থান ঘটেছে, এটাও হতে পারে যে জনগণের উত্থানের সঙ্গে জনগণের, না হলে ভারতের আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা যারা সবসময় মানে তারা আর শেখ হাসিনা ছাড়া কিছু দেখে না, সেখানে তারা বলছে যে জেগে উঠেছে। সুতরাং আমার মনে হয় যে তাদেরও সিভিল সোসাইটির মধ্যে, তাদেরও সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি, তারা হয়তো এই সিং ইজ বিলিভিং, তারা দেখছে মানুষের জাগরণ উঠেছে এবং একটি অনির্বাচিত সরকার, একটি জনপ্রিয় না, মানুষের কাছে খুবই অজনপ্রিয় একটি সরকার প্রধান শেখ হাসিনা, তো তাকে দীর্ঘকাল ধরে ভারত যে
টেনে নিয়ে যাবে এটার কোনো মানে গ্যারান্টি নাই। যদি তাদের এখানেও তারাও এখন সামনে নির্বাচন আসতেছে, তাদের এখানে তারাও নানা ধরনের বিপর্যয় না নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা দেখেছি যে কাশ্মীর অবস্থা নিয়ে তারা কাশ্মীরকে অবশ্য খুব কন্ট্রোল করে ফেলেছে, মিডিয়াতেও তারা তাদের যথেষ্ট, বিশেষ করে ক্ষমতাসীন প্রাইম মিনিস্টার মোদি তাদের মিডিয়ার সেটা ক্ষমতা প্রয়োগ করে হোক অথবা সদ্ভাবের ক্ষেত্রে হোক তারা এক ধরনের তাদের মানে কর্তৃত্ব অথবা তারা যেটা চাইছে মিডিয়া সেই ধরনের কথাবার্তা বলছে, সব মিডিয়া না বেশিরভাগই মিডিয়া। সুতরাং এখানে ভারতের এই এটা তো মোমেন যেটা বলেছেন এটা সত্য যে এইটা সবাই জানে কিন্তু তিনি এটা পাবলিক করেছেন, কিন্তু সে মানুষের উপর শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য শুধুমাত্র ক্ষমতাকে ভোগ বিলাসের মাধ্যম হিসেবে ব্যবহার করবার জন্য এই যে মানুষ দীর্ঘদিন এই সরকার এটি করছে, তারা মনে করেছে যে তারা এটি অনাদি অনন্ত কাল ধরে চলবে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা তাই মনে হয় এবং তাদের যে স্থাবক শ্রেণী আছে তারাও এটি বলবার চেষ্টা করে যে তারা অনাদি এবং অনন্ত কাল ধরে তারা ক্ষমতায় থাকবে। কিন্তু না, আপনি দেখুন এটি খুলনা তো একটি 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 বিভাগীয় শহর এবং এই বিভাগীয় শহরের 10টি জেলা বোধ হয় খুলনা বিভাগের অধীন এবং সরকার কিন্তু এই সরকারের আন্ডারে কিন্তু কোনো হরতাল হয়নি কিন্তু সরকার নিজেরাই হরতাল করলো, তারা সব এই বাস মালিক সমিতিকে দিয়ে তারা বন্ধ করে দিল এবং সেখানে গাড়ি ঘোড়া আসতে পারলো না, সেখানে মানুষ নৌযান পর্যন্ত বন্ধ করে দিল। কিন্তু এই জনস্রোত আপনি চিন্তা করেন, আজকে প্রথম আলোতে একটা নিউজে দেখেছি যে আওয়ামী লীগের নেতারা তারা বলছেন যে যারা যারাই সমাবেশে যাচ্ছেন তাদের লিস্ট তারা করবে এবং তাদেরকে জিজ্ঞেস করবে লিস্ট, তাদেরকে লিস্ট করতে হবে 16 কোটি মানুষের তালিকা করতে হবে, কারণ সব মানুষ তাদের যারা সুবিধাভোগী শ্রেণী কেবলমাত্র যারা হালুয়া রুটির ভাগ পেয়েছে তারা ছাড়া, ইভেন আওয়ামী লীগের একসময় যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে আমরা তো অনেক মানুষকে চিনি, তারা বলে এই আওয়ামী লীগ, এই স্বৈরাচারী আওয়ামী লীগ, এই দুর্নীতিবাজ লুটের আওয়ামী লীগ আমরা তো চাইনি অনেকেই বলে। এখন তারা এই তালিকা করলে তো এই তালিকাটা তারা করে কুল কিনারা করতে পারো, যে বলছে সে ছাড়া তো এই তালিকার মানে 16 কোটি মানুষকে এই তালিকার মধ্যে আনতে হবে। এবং মানুষ আপনি দেখেন যদি মানে জোয়ার যখন আসে, পানি যখন আসে তখন কিন্তু কোনো ধরনের বাঁধ এমনকি অট্টালিকা পর্যন্ত এই জোয়ারকে রুখতে পারে না। সুতরাং মানুষ সরকার মনে করেছে এই যে জনজোয়ার তাকে প্রতিবন্ধকতা তৈরি করলে বাস মিনি বাস এগুলি বন্ধ করে বোধ হয় এই জনজোয়ারকে রুখতে পারবে, কিন্তু এটা রুখবে কিভাবে? মানুষের মধ্যে যে ক্ষোভের আগুন জ্বলছে, মানুষের মধ্যে যে মানুষ যে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, মানুষ যে গৃহহারা হয়েছে, মানুষ যে তার সহায় সম্বল হারিয়েছে, মানুষ যে তার নিকটজনকে হারিয়েছে, যে ছেলে তার বাবাকে হারিয়েছে সে জানে এই কষ্টের যাতনা কতটুকু, যে মেয়ে বিধবা হয়েছে সে জানে এটার এটার কষ্ট কতটুকু। সুতরাং মানুষের মধ্যে সব মানুষরাই কিন্তু ভুক্তভোগী এবং এই যে লক্ষাধিক মানুষ, লক্ষাধিক না প্রায় মিলিয়ন মানুষ সেখানে সমবেত হয়েছে শুধু সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করবার জন্য, তাদের ক্ষোভকে, তাদের দ্রোহকে, তাদের প্রতিবাদকে পুঞ্জীভূত করে সরকারের বিরুদ্ধে তারা অবস্থান জানান দিচ্ছে। দিস ইজ হোয়াট ইট ইজ। এটি আরেকটা জিনিস হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি সরকার কয়েকজন সচিব ও পুলিশ কর্মকর্তাকে ওএসডি করেছে নির্বাচনকে সামনে রেখে, এই কাজটিকে আপনি কিভাবে দেখছেন? সরকার কি আসলেই সেই 96 এর মতো জনতার মঞ্চের মতো কিছু ভয় আতঙ্কে আছে বলে কি আপনি মনে করেন? ওএসডি করে নাই, ওএসডি বলে তো অফিসার, ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি, এটা করলে তো সে বেতন পাইতো কিন্তু এটা পাচ্ছে না, তাকে মানে চাকরির থেকে তাকে বরখাস্ত না, তাকে চাকরির থেকে তাকে চাকরি তার মানে কি বলে তাকে চিরতরে তাকে বিদায় করে দিচ্ছে এবং দীর্ঘ এবং কারা তারা কিন্তু সরকারেরই এক সময় তারা এই সরকার কিন্তু খুব ডিএনএ টেস্ট করে তাদের আশেপাশে লোক রেখেছে। আপনি দেখবেন যে দীর্ঘ 15 বছর দ্বারা যাবত তারা ক্ষমতায় আসছে, মিনিমাম কোন আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের পক্ষে 99% অনুগত হলে হবে না, 100% অনুগত হতে হবে, এখানে আর এর এখানে আর মাঝামাঝি আর কোনো অবস্থান নেই। তারা এই আনুগত্য এবং এখানে পূর্ণ মাত্রায় তাদের যাদের যাদের আনুগত্য আছে তারা কিন্তু তাদেরকে দিয়েই তাদের এই প্রশাসন সাজিয়েছে, সিভিল বিউরোক্রেসি বলেন অন্যান্য জায়গা বলেন তারা কিন্তু এটা সাজিয়েছে। কিন্তু যারা এখন তো তারা দেখছে, বিশেষ করে ধরেন সেদিন
বেনজির আহমেদ সরকারের অত্যন্ত সুবিধাভোগী অফিসার না, সে অনেক, সে আইজি হয়েছে সে, কিন্তু তারপরে বলছে ওয়াই মি, মানে সে বলতেছে আমি কেন, আমি কেন মানে স্যাংশন প্রাপ্ত হব, সেটা এই বাকিটুকু আর বললো না আর কি, যে কেন শেখ হাসিনা নয় সেটা বলা বাকি রেখেছে, অথচ শেখ হাসিনা সবচেয়ে বেশি ব্লু আইড বয়, সবচেয়ে বেশি সে সুবিধাভোগী। তো তারা যদি মনে করে এখন অফিসারদের তারা কতজনকে তারা চাকরিচ্যুত করবে, কারণ তারাও যারা করেছে তাদেরও তো একটা সীমা আছে, তাদের মধ্যেও একটা কোনো না কোনো সময় তাদের পরিবার পরিজন আছে, তাদের ছেলে পুত্র আছে, তারাও তো একটা সময় চিন্তা করে যে আমি এগুলো কি করছি, একটি অবৈধ অর্ডারকে তামিল করবার জন্য, একটি অবৈধ নির্দেশনাকে মানবার জন্য, অথবা একজন অবৈধ মানুষকে ক্ষমতা রাখবার জন্য আমি এইটা কি করছি। আজকে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী এভাবে থাকা, আর ক্যাবিনেট সেক্রেটারি কি নাম কাউকাইস, উনি যদি প্রধানমন্ত্রী হন সেম জিনিস, বা পুলিশের আইজি ধরেন প্রধানমন্ত্রী আসনে বসলেন সেম, কারণ উনি তো জনগণের ম্যান্ডেট নাই, ভোট নেননি, সুতরাং যে কেউ প্রধানমন্ত্রী আসনে বসতে পারেন। শেখ হাসিনা তার আবার সংবিধানের দোহাই দেয়, সংবিধান তো হলো নির্বাচিত যিনি জনপ্রতিনিধিত্ব হবেন তার মধ্যে থেকে সরকার প্রধান হবেন, কিন্তু উনি তো নির্বাচিত নন, সুতরাং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার, রেবের ডিজি প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন তারা যেটি করছে যে এক ধরনের শেখ হাসিনা কিন্তু একটা প্যানিক তৈরি করছেন প্রথমত মানুষের মধ্যে। আপনি শেখ হাসিনার প্রেস কনফারেন্স যদি দেখেন, যে বলছে যে দুর্ভিক্ষ হবে, মানুষ তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে মানুষকে দুর্ভিক্ষের বার্তা দিচ্ছে, তারপরে কি কি মানে বাতি জ্বালাইতে হবে, ইলেকট্রিক পাওয়া যাবে না, এসব করে মানুষকে এক ধরনের প্যানিক, একটা ভয়ের বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে। আর এরকম কয়েকজনকে বেছে বেছে তারা প্রশাসনে তারা এই বার্তা দিচ্ছে, কিন্তু প্রশাসনের যে কর্মকর্তা সে তো ভাবছে এর জন্য তো আমি সর্বোচ্চ বিসর্জন দিলাম, আমি সব সময় একে আনুগত্য পোষণ করলাম, সুতরাং আমাকেই যখন এই এই পদে থাকতে দিচ্ছে না, কিন্তু সবার মধ্যে এটি কিন্তু কাজ করবে যে তাহলে হু ইজ নেক্সট, এরপরে কে, এরপরে কে, এগুলি করে স্বৈরাচার সরকার যখন যে কোনো স্বৈরাচারী ব্যবস্থায় এগুলি নিয়ন্ত্রণ করবার যে চেষ্টা সব জায়গায়, তো সুতরাং এটা তারা চেষ্টা করছে যে তারা প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করে ফেলবে, এবং তারা টার্গেট করছে যে তারা একটু যদি এদিক সেদিক থাকে, তাদেরই লোক কিন্তু এরা, কিন্তু হয়তো তারা হয়তো কেউ হয়তো একটু স্বাধীনভাবে চিন্তা করার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। কিন্তু আমাদের কাছে যে খবর সেটি হলো এই যে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ দাঙা বাঁধছে, এটি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে, সেটা সিভিল বিউরোক্রেসিতে হতে পারে, আর্মি বিউরোক্রেসিতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং যে তারাকে যে তালিকা করছে, এই তালিকা করে তারা কুল পাবে না, তারা লিখে কুল পাবে না, এবং এই সরকারের জবনিকা ঘটবেই, মানে এই মানুষ যেরকম জেগেছে সব জায়গায়, শুধুমাত্র কিছু স্থাবক শ্রেণী এবং ক্ষয়ের খা। আপনি দেখেন মন্ত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাদের, মানে তারা এখন সেদিন সে বলছে যে পদত্যাগ করলেই কি সমাধান হবে, অবায়দুল কাদের বলছেন, তো সুতরাং এই সময় আরো শুনতে পাবেন আরো লাইন, আরো তারা বলতেছে যে 10 লাখ লোক করলে 30 লাখ লোক হবে, তার মানে তারা বুঝতে পারছে যে বিএনপির 10 লাখ লোক হয়েছে, তারা এটা এন্ডোর্স করছে, তাদের লোক তারা চাইবে হয়তো স্কুল কলেজ বন্ধ দিয়ে ছাত্রছাত্রী আনতে, কলেজ এইভাবে তারা করে। সুতরাং এখানে মানুষ যেরকম জেগেছে সব জায়গায়, আমি হয়তো পাবলিক ডোমেনে এই মুহূর্তে আমি তথ্য থাকলেও আমি শেয়ার করছি না, কিন্তু এক ধরনের বিস্ফোরণ সেটির জন্য অপেক্ষা করছে, এবং এই পরিণতি কিন্তু শেখ হাসিনা অথবা সরকারের জন্য মোটেই সুখকর নয়, অথবা খুব একটা ভালো সংবাদ নেই তাদের জন্য। ধন্যবাদ মুশফিক ভাই, আরো অনেক কিছু জানার ছিল, আসলে সময় স্বল্পতার কারণে অন্য একদিন আমাদেরকে সময় দেন, তাইলে আর একদিন হয়তো আমাদের দর্শক শ্রোতাদের আপনাকে সামনে নিয়ে আসবো, এবং আপনার কাছ থেকে আরো অনেক নতুন নতুন তথ্য আমরা জানবো। আমি শেষ একটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে 2024 সালের জানুয়ারিতে সম্ভবত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে বিএনপি রাজপথমুখী হয়েছে, নানা প্রতিবন্ধকতার মধ্যেও বিভাগীয় শহরগুলোর সমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। দলটির দাবি যে আগামীতে দলীয় সরকারের অধীনে তারা ভোটে যাবে না, কিন্তু সরকার তাদের সিদ্ধান্তে অটল, তাহলে দ্বাদশ নির্বাচনের ভবিষ্যৎ কি, আপনি কি মনে করেন? আমি আমার যেটা মনে হয়, এটা সব মানুষই মনে করবে যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, আপনি শেখ হাসিনাকে সরকার প্রধান রেখে কোনো ধরনের নির্বাচন বাংলাদেশে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, অবাধ এবং নিরপেক্ষ হবে, এটি মানে চিন্তার কোনো অবকাশ, এটা কোনো
মানে কোন সব মানুষই বোঝে এবং যারা আওয়ামী লীগ সমর্থক তারাও বোঝে, তারা চিন্তা করে যে তারা কতটুকু তারা দখল করবে। সুতরাং মূল জায়গাটাতে যেতে হবে যে শেখ হাসিনাকে স্টেপ ডাউন করতেই হবে, পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা ছেড়ে যেতেই হবে। তারপরে একটি নির্বাচনকালীন সরকার আসবে, কারণ এখন কিন্তু সব ধরনের প্রথা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন তো একটা তারা মানে পূর্ণ আনুগত্য রেখেই তারা কাজ করবে, জুডিশিয়াল সব জায়গায় কিন্তু সরকারের এক ধরনের শতভাগ আনুগত্য তারা নিশ্চিত করেছে এই দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাটলিস্ট মিনিমাম একটা নিউট্রালিটির অবয়ব দিতে হবে, একটা নিউট্রালিটির মধ্যে একটা নিরপেক্ষতার মধ্যে আনতে হবে। এবং বিশেষ করে প্রশাসন, যারা ডিসিএসপিরা যারা এখানে তো সবগুলো এগুলো নাম নামে মাত্র ডিসিএসপি, এগুলো এক একটা ছাত্রলীগের ক্যাডার এবং এই 15 বছরে তারা অনেক এক একটাকে ডাবল ট্রিপল প্রমোশন দিয়ে তারা এক একটাকে ডিসি বানিয়েছে, এসপি বানিয়েছে এবং তাদের এই সবকিছুই করেছে তারা ইল মোটিভে, মানুষের সেবা না, মানুষের জন্য। আজকে যদি মানুষের জন্য রাজনীতি হতো তাহলে অন্তত এই জিনিসটা করতো না, একটু মিনিমাম তারা স্পেস দিত, মিনিমাম মানুষের কথা চিন্তা করত, কিন্তু না, তারা হলো ক্ষমতায় থাকা। তো ক্ষমতায় থাকবার জন্য তারা যা যা করার তারা তাই দীর্ঘদিন করেছে। এখন যেটি হচ্ছে যে এই